ভারত সরকারের এক প্রকল্পর অধীনত সমগ্র দেশতে ঘরচিয়া হস্তির গণনা চলিছে আর সমান্তরালভাবে রাজ্যতো বন বিভাগের উদ্যোগত ঘরচিয়া হস্তির গণনা ইতিমধ্যে চলিছে আর আজি সমান্তরালভাবে শোণিতপুর জেলার কোনাইরূপাই বন্যপ্রাণী অভয়ারণ্য আর গাভরু খণ্ড বন কার্যালয়ে নামেরি সংরক্ষিত বনাঞ্চলতো বন বিভাগের যে ঘরচিয়া হাতি, এই ঘরচিয়া হাতির গণনা লগতে ইয়াক মাইক্রোচিপ সংস্থাপন করা হয়েছে। ইয়ার জড়িয়ে যুদ্ধ ঘরচিয়া হাতি আছে এই ঘরচিয়া হাতির প্রকৃত তথ্য উদ্ঘাটন করা, এই হাতির বংশ নির্ণয় করা আর এই হাতির বয়স লগতে ইয়ার স্বাস্থ্য পরীক্ষার লগতে বিভিন্ন দিক আসলতে এই গণনায় উদ্ঘাটন করিব। আর আমি দৃশ্যাংক দেখাইছো, এই যে মিছামারিত থাকা এয়া হয়েছে জয়মালা হাতি, বন বিভাগের এক ঘরচিয়া হাতি, আর এই হাতিকো আজি মাইক্রোচিপ সংস্থাপন করা হয়েছে। আর এই যে মাইক্রোচিপ সংস্থাপন কার্যসূচীত উপস্থিত আছিল সরকারের বন্যপ্রাণী এগারী গবেষক ডক্টর গোপাল ছেত্রী আর ঢেকিয়াজুলির জ্যেষ্ঠ পশু চিকিৎসক ডক্টর অমরজ্যোতি বড়োকে ধরে কেবাগী বন বিষয়া আর বন্যপ্রাণী যষয়া যেহেতু রাজ্যতো যরচিয়া হাতি আছে এই ঘরচিয়া হাতির গণনা প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়েছে আর আজি সোণাইরূপাই বন্যপ্রাণী অভয়ারণ্যর গাভরু খণ্ড বন কার্যালয়তো এই হাতিক মাইক্রোচিপ সংস্থাপন করা হয়েছে। এয়া ভারত সরকারের এক প্রকল্প, যেহেতু ঘরচিয়া হাতি সমগ্র দেশত কিমান আছে এই হাতিসমূহর প্রকৃত তথ্য উদ্ঘাটনের বাবে ভারত সরকারে এই হস্তি গণনা প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ করেছে আর অসমতো বন বিভাগের উদ্যোগত এই প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আর আজি সোণাইরূপাই বন্যপ্রাণী অভয়ারণ্য আর নামেরি সংরক্ষিত বনাঞ্চলত বন বিভাগের যুদ্ধ ঘরচিয়া হাতি আছে এই ঘরচিয়া হাতির মাইক্রোচিপ সংস্থাপন করা হয়েছে। ইয়ার জড়িয়ে এই হাতির প্রকৃত তথ্য উদ্ঘাটন করা, কিমান বয়স হল, ইয়ার বংশ কি, কোরপরা আহিছিল এই ঘরচিয়া হাতি, ইয়ার সকল তথ্য উদ্ঘাটনের বাবে এই প্রক্রিয়া আরম্ভ করা হয়েছে। এই হাতিকো আজি লগা হয়েছে মাইক্রোচিপ। এয়া হয়েছে জয়মালা হাতি, বন বিভাগের মিছামারির গাভরু খণ্ড বন কার্যালয় থাকা এয়া জয়মালা হাতি, আর জয়মালাকো আজি লগা হয়েছে মাইক্রোচিপ। আর এই মাইক্রোচিপ লগা যে কার্যসূচীত উপস্থিত আছিল সরকারের এগারী জ্যেষ্ঠ বন্যপ্রাণী গবেষক ডক্টর গোপাল ছেত্রী আর পশু চিকিৎসক বন্যপ্রাণী বিষয়াসকলে নিশ্চয়ক ভারত সরকারের এই পদক্ষেপে ঘরচিয়া যে হাতি, এই হাতির প্রকৃত তথ্য উদ্ঘাটনের এক নতুন দিক উন্মোচন করিব।